রাঙামাটি। আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা। এই অঞ্চলের পাহাড়ি মাটি কিছুটা লাল রঙা বলে সেখান থেকেই রাঙামাটির নামকরণ। এই জেলায় রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম লেক কাপ্তাই লেক। আজকের ভিডিওতে কাপ্তাই লেকের বুক চিরে ঘুরে দেখব রাঙামাটি জেলার সুন্দর সব স্পটগুলো। হাতে যদি একদিন সময় থাকে, খুব সহজেই বাংলাদেশের যে কোনো স্থান থেকে একদিনের ডে ট্রিপে ঘুরে আসতে পারেন রাঙামাটি জেলা। চলুন এবার আমাদের ভ্রমণ গল্প শুরু করা যাক। স্বাগত জানাচ্ছি রাঙামাটির দোয়েল চত্বর থেকে। যেহেতু আমরা গতকাল সাজেক ও খাগড়াছড়ি ঘুরে গতকাল রাতে রাঙামাটি এসে পৌঁছেছি, সো এই হোটেলে আমরা হচ্ছে গতকাল স্টে করেছি। হোটেলটা মোটামুটি ভালো মানের ছিল, রুম রেন্ট 1500 থেকে 2000 মধ্যে পেয়ে যাবেন। আপনারা যারা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে রাঙামাটি ভ্রমণে আসবেন, তারা সরাসরি এসে নামবেন রাঙামাটির রিজার্ভ বাজারে। ওইখান থেকে দোয়েল চত্বরটা খুবই কাছাকাছি। যদি আপনাদের রাঙামাটিতে স্টে করার প্ল্যানিং থাকে, তাহলে এই টাইপের যে কোনো একটা হোটেলে আপনারা চেক ইন করতেই পারেন। ঢাকা থেকে রাঙামাটি নন এসি বাসের ভাড়া পড়বে 870 টাকা। সাধারণত হানিফ এন্টারপ্রাইজের সার্ভিস পেয়ে যাবেন, এবং এছাড়াও এসি বাস সার্ভিস আছে সেন্ট মার্টিন হুন্দাই বা গ্রিন লাইন পরিবহন, 1800 টাকার মতো পড়বে। সো আমরা সকাল সকালই বের হয়ে গেলাম হোটেল থেকে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করে নিতে। সো আগেই হচ্ছে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে দেন আমাদের বিভিন্ন স্পটগুলো পরিদর্শনের জন্য বেরিয়ে পড়ব। এখন আমি আছি হচ্ছে কস্তুরি কিচেনের সামনে। এটা হচ্ছে কস্তুরি কিচেন, এদের খাবারের মানটা যথেষ্ট ভালো। গতকাল রাতে এখানে ডিনার করেছিলাম, সো এই জন্য আজকে ব্রেকফাস্ট করা। সো যেহেতু একটা বৃষ্টি স্নাত দিন, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো এটার সাথে একটা খাবারই যায়, তা হচ্ছে খিচুড়ি। সো আমরা হচ্ছে খিচুড়ি দিয়েই হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন ঝুলন্ত ব্রিজে যাব। আপনারা চাইলে হচ্ছে শুরুতেই নৌকা ভাড়া করে সরাসরি সব করে যেতে পারেন, বাট আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজে হচ্ছে সিএনজিতে করে যাবো। এটা খুব ইজিয়ার এবং শর্ট টাইমে কমপ্লিট করা পসিবল। দশ থেকে 15 মিনিটে পৌঁছে গেলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজে। এটা হচ্ছে এন্ট্রি, জনপ্রতি 20 টাকা করে টিকিট। ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত 335 ফুট লম্বা একটি সেতু। এই সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। নয়নাভিরাম বহুরঙ্গা এই ঝুলন্ত সেতু দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে সংযোগে স্থাপন করেছে। সেতুটি পারাপারের সময় এক ধরনের সাসপেনশন অনুভব করবেন, যা একটু ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স দিবে। ঝুলন্ত সেতুতে দাঁড়িয়েই আপনি কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। যারা রাঙামাটি ভ্রমণ করবেন, তারা কোনোভাবেই এই ঝুলন্ত সেতুটি মিস করবেন না। ঝুলন্ত ব্রিজের এই পয়েন্টটা থেকে হচ্ছে ট্যুরিস্ট বোট ছাড়ে, এইখান থেকেও চাইলে আপনি হচ্ছে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে একসাথে ঘুরে আসতে পারেন। ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে এখন যাচ্ছি পলওয়েল পার্কের উদ্দেশ্যে। ওইখান থেকেই মূলত আজকে বোট রিজার্ভ করে বাকি সবগুলো স্পট ঘুরব। এই যে ব্রাজিল ব্রিজ, ওই যে দূরে চলছে আর্জেন্টিনা ব্রিজ। এটা হচ্ছে মূলত এন্ট্রেন্সটা পলওয়েল পার্কের, এদিক দিয়ে হচ্ছে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই ব্রিজটা হচ্ছে পলওয়েল পার্কের একটা ঝুলন্ত সেতু।
এগুলো হচ্ছে কটেজ, যেখানে হচ্ছে পলল পার্কে যদি কেউ থাকে তাহলে এই কটেজগুলোতেই হচ্ছে রাতে স্টে করে। আর এইটা হচ্ছে মাইটি কাপ্তাই লেক। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পলল পার্কে, বৃষ্টি স্টিল হয়েই যাচ্ছে। এখন হচ্ছে পলল পার্কের একটু টপে উঠবো, মানে উঠে উঠার পরে ভিউটা কী দেখা যায় ওটা দেখার জন্য। এগুলো হচ্ছে পলল পার্কের কটেজগুলো অ্যাকচুয়ালি। এই হচ্ছে সুইমিং পুলটা, মূলত কলেজের সাথে মেবি অ্যাভেল করতে হয় বা এক্সট্রা ডে প্যাকেজ আছে সেটা নিতে হয়। এটা হচ্ছে সবগুলো কটেজ। মানে কটেজে থাকলে হচ্ছে সুইমিং পুলটা এটার সাথে ইনক্লুডেড, তাই না? কটেজের ভাড়া কত করে হয়? বিভিন্ন ক্যাটাগরির আছে। আর টিকিট দিয়ে এন্ট্রি করার পরে হচ্ছে এটা যে আলাদা 200 টাকা লাগে যদি কেউ কটেজে না থাকে। উড়ন্ত ব্রিজটা আপনাকে একটু সাসপেনশন ফিলিং দিবে। এখানে হচ্ছে আপনি মোটামুটি দুলবেন। সেই পাশটা হচ্ছে কাপ্তাই লেকের ভিউ। এই পাশে হচ্ছে কিছু বোট রাখা আছে কায়াকিং করার জন্য। এখানে কায়াকিং করার জন্য 2 জন করতে পারবেন 100 টাকা দিয়ে, 3 জন হচ্ছে 150 টাকা। অবশেষে পলল পার্ক থেকে আমাদের রিজার্ভ করা বোটে করে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন শুভলং ঝর্ণার দিকে যাচ্ছি। বেশ খানিকটা সময় লাগবে এখান থেকে শুভলং ঝর্ণায় পৌঁছাতে। শুভলং ঝর্ণায় যাওয়ার পথে আমরা রাস্তার মধ্যে এই রেস্টুরেন্টের সামনে থামলাম। এর নাম হচ্ছে চাংপাই রেস্টুরেন্ট। লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। প্রায় অনেকক্ষণ পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম শুভলং ঝর্ণা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বিশাল লম্বাকৃতির যে ঝর্ণাটি, এটি শুভলং ঝর্ণা। ঝর্ণা সবসময় অনেক ভয়ঙ্কর কিন্তু সুন্দর, সেই ভয়ঙ্কর সুন্দরটা দেখার জন্য একটু কষ্ট করতে হবে। শুভলং ঝর্ণাটা আসলে অনেক ইজি কিন্তু বৃষ্টি হওয়ার কারণে একটু কঠিন। এই যে সবাইকে ধরছি, আসো আসো। দৃশ্য অনেক সুন্দর, এই দৃশ্য থেকে হচ্ছে ঝর্ণার একদম খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ঝর্ণাটা যথেষ্ট লম্বা, অনেক উপর থেকে, প্রায় 3টা ফ্লো। মাঝখানে ফ্লোটা অনেক ওয়াইড আর দুই পাশ মানে অনেক স্ট্রং, আর দুই পাশে একটু উইক, মানে 3টা ফ্লো হচ্ছে একসাথে পড়তে নিতে, এবং নিচে পড়ে এক বিশাল একটা ওয়াইড স্পেস তৈরি করে ফেলছে, মানে ওয়াইড একটা ফোয়ারা, তারপরে সেই পানিগুলো সেই দিক দিয়ে গড়িয়ে এইখান দিয়ে একদম চলে যাচ্ছে কাপ্তাই লেকে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে,
রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। শুভম ঝর্ণা শেষ করে এখন আমরা হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন শুভলং এর ছোট ঝর্ণায় আসছি। এই ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর, দূর থেকে কিছুটা দেখা যাচ্ছে, যত সামনে যাবো তত ঝর্ণাটা স্পষ্ট হয়ে আসবে। এখানকার পানি খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। প্রায় 10 মিনিট পর আমরা হচ্ছে শুভলং ঝর্ণা থেকে, এটাকে বলা মায়াবী ঝর্ণা, এখানে এসে পৌঁছালাম। এটা একটু ছোট, এটাকে ছোট শুভলং ঝর্ণা বলা হয়ে থাকে। এখান থেকে পানির ফ্লোটা অনেক বেশি এবং শব্দটাও অনেক বেশি। এইটা হচ্ছে আলটিমেট ঝর্ণা, প্রচন্ড বাতাস। ছোট শুভলং ঝর্ণা, মায়াবী ঝর্ণা আরেকটা নাম। এই ঝর্ণায় অনেক পড়ছে, পানি পড়ছে, অনেক বেশি লম্বা না কিন্তু ওয়াইড, এবং পানির প্রেশারটা অনেক বেশি। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। প্রায় অনেকক্ষণ স্টে করার পরে আমরা হচ্ছে মায়াবী ঝর্ণা থেকে এখন বিদায় নিচ্ছি। ঝর্ণা দেখা শেষ করে চাইলে বৌদ্ধ মন্দিরটাও ঘুরে দেখতে পারেন, এটা কাপ্তাই লেকের ঠিক পাশে অবস্থিত। সময় স্বল্পতার কারণে আমরা দূর থেকেই দেখে নিলাম, এখন আমাদের ফিরে যাওয়ার পালা। দেখতে দেখতে আমাদের আজকের রাঙামাটির ডে ট্যুরটা এখানেই কমপ্লিট হলো। একটা কথা বলে রাখি, কাপ্তাইয়ে বোটের প্রাইসটা একটু দরদাম করে নিতে হবে। মোটামুটি 15-20 জনের সাইজের বোটগুলো আপনার কাছ থেকে 2,500-3,000 টাকা নেবে, সেই ক্ষেত্রে আপনি দাম দর করে কিছুটা কমেও পেতে পারেন। তার মানে জন প্রতি 2-2,500 টাকায় খুব সুন্দরভাবে আপনি রাঙামাটির ডে ট্যুরটা কমপ্লিট করতে পারেন। সো আমাদের আজকের দিনের গন্তব্যগুলো মোটামুটি শেষ, এবার ফিরে যাওয়ার পালা। সো আমরা যেখান থেকে স্টার্ট করেছি পলওয়েল পার্ক, সেখানেই ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে ভবিষ্যতে ভ্রমণ রিলেটেড আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে এক্সক্লুসিভ কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Thank you.